ওয়েলকাম ফ্রেন্ডস। মাধ্যমিকের রুটিন যেদিন পাবলিশড হয়েছিল, বোর্ড সভাপতি জানিয়েছিলেন টেস্ট পরীক্ষা নেবে কিনা সেটা স্কুল ঠিক করবে, স্কুলের ওপরই সেই বিষয়টা ছাড়া হয়েছিল। কিন্তু আজকে যে খবরটা আমরা দেখতে পাচ্ছি, এই সপ্তাহে বা বোর্ড এবং কাউন্সিলের যে একটা চিন্তাভাবনা চলছে টেস্ট পরীক্ষার সূচি প্রকাশ করার, কেন এই চিন্তাভাবনা করা হলো আমরা একটু খবরটা দেখে নেব। আগামী বছরও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক না হলে বিকল্প মূল্যায়ন কি জানালো পর্ষদ, ফের মিলেছে কোভিডের নয়া স্ট্রেন, আবার দেখা দিয়েছে তার চোখ রাঙানোর আশঙ্কা, শিক্ষা মহলে জোর চর্চা, ফের বন্ধ হয়ে যাবে না তো স্কুল, তাহলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন কিভাবে হবে, অন্যতম সমাধান টেস্ট পরীক্ষা, যদি একান্তই রাজ্যের দুই মেগা পরীক্ষা করানো সম্ভব না হয় তাহলে টেস্টে পাওয়া নম্বরের ভিত্তিতে বিকল্প মূল্যায়ন হবে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর, চলতি সপ্তাহে মাধ্যমিক টেস্টের সূচি প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে স্কুলগুলি নিজেদের মতো সুবিধা করে ডিসেম্বর বা জানুয়ারি মাসে টেস্ট পরীক্ষা নেবে, গত বছরের মতো এবারও যদি কোভিডের উপদ্রব দেখা দেয় তাহলে কি হবে তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা, টেস্ট পরীক্ষা কবে তা জানতে চান সবাই, এই বিষয়ে পর্ষদ সভাপতি যেটা জানিয়েছে একটু আমরা দেখে নেব। পর্ষদ সভাপতি কল্যাণময় বাবু জানিয়েছেন মাধ্যমিকের টেস্ট হবে, দু একদিনের মধ্যে আমরা স্কুলগুলিকে সূচি জানিয়ে দেব, টেস্টের প্রশ্ন ছাপানো, খাতা দেখা এবং প্রত্যেক পড়ুয়ার খাতা সযত্নে গুছিয়ে রাখার দায়িত্ব স্কুলের, কোভিডের কারণে মাধ্যমিক না হলে মূল্যায়নে টেস্টের নম্বর উল্লেখযোগ্য ভূমিকা নেবে, তখন কোনো গরমিল দেখলে টেস্টের উত্তরপত্র চেয়ে পাঠাবে পর্ষদ, সংসদ থেকে উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যালের কোনো প্রশ্ন স্কুলে যাচ্ছে না, কোভিড বিধি মেনে পরীক্ষা নেওয়া ও নম্বর দেওয়ার দায়িত্ব স্কুলের, মূল্যায়নের পর স্কুলগুলি নম্বর পাঠাবে সংসদে, সংসদের এক আধিকারিক জানিয়েছেন টেস্ট পরীক্ষা কবে নেওয়া হবে তা আমরা চাপিয়ে দেব না, স্কুল কর্তৃপক্ষ সুবিধে মতো টেস্ট পরীক্ষা নেবে, এই সংবাদ আজকে 30 নভেম্বর 2021 সংবাদ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলা হচ্ছে, এই যে সপ্তাহ রানিং সপ্তাহ, এই সপ্তাহে মাধ্যমিকের টেস্ট পরীক্ষার সূচি একটা কিন্তু পর্ষদ থেকে প্রকাশ করা হবে, পাশাপাশি উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে স্কুলগুলি নিজেদের মতো করে ডিসেম্বর বা জানুয়ারি মাসে টেস্ট পরীক্ষা নিতে পারে, যদি কোনো কারণে ফাইনাল এক্সাম না হয় সেক্ষেত্রে অগ্রণী ভূমিকা নেবে এই টেস্টের যে নম্বর, এই খবর আপাতত এই এই জায়গায় রয়েছে। তবে আমরা অপেক্ষা করব অতি অতি দ্রুত অফিসিয়াল আপডেটের জন্য, তার কারণ আগামীকাল 1 ডিসেম্বর থেকে আনঅফিসিয়ালি যে বিষয়টা, অনেক বিদ্যালয়ে কিন্তু টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে বা ডিসেম্বর মাসের শুরু থেকেই অনেক বিদ্যালয়ে টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে, সেক্ষেত্রে তারা নিজেদের মতো করে পরীক্ষাগুলি করলে যখন পর্ষদ থেকে নির্দেশ আসবে তখন কিন্তু একটা মিসম্যাচের ব্যাপার এসে যাচ্ছে, যে কারণে অতি দ্রুত অফিসিয়াল যে বিজ্ঞপ্তি সেটার অপেক্ষায় আমরা থাকব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।